একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো এই ব্লগটা হচ্ছে সোমবারে, কারণ মাঝখানে তো অনেক দিন আর কি ব্লগ দিতে পারিনি। তো তোমরা তো জানোই কমেন্টি পোস্টে দিয়েছি যে মেয়ের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সেই কারণে আর কি আমার কোনো ধরনের আর কি ব্লগ করা হয়নি। আর যে ব্লগটা আমি করে রেখেছিলাম তো সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই ব্লগটা হচ্ছে সোমবারের, আর তখন বাজে প্রায় সকাল 8:30, আর 8:30 থেকে আমি আমার ব্লগটা শুরু করেছিলাম। তো সকালবেলা যা যা কাজ থাকে আর কি, সকালে বাসি ঘরের কাজগুলো, তারপরে দিয়াকে স্কুলে পাঠানো, সেগুলো আর কি সব কিছু কমপ্লিট করে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আর কি টুকিটাকি কাজ এগুলো থাকে সেটা আর কি আমি আরম্ভ করেছিলাম। তো আজকে আর কি সোফার কাভার টাভার চেঞ্জ করা হয়েছে, সেগুলো আর কি কাচবো বলেই আমি ডিপ ক্লিনিং একরকম বলতে পারো। তো এগুলো আর কি কাচা ধোয়ার কাজগুলো ছিল, সেগুলো আর কি স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে ধীরে সুস্থে আর কি কাজগুলো করা যায়। তো তার জন্যই আর কি আমি সোফার কাভারটা আর কি চেঞ্জ করে এখন আমি সোফার কাভারটা লাগাচ্ছি। আর সকালবেলা ওর বাবা আর কি স্কুলে নিয়ে গেছে। তো প্রত্যেক দিন যেভাবে দিনটা শুরু করি তো সেইভাবে আজকে দিনটাই শুরু করেছি। ঠাকুরের নামটা জপ করি আর কি, ঠাকুরকে স্মরণ করি, ভালো দিন যাক, সেইভাবেই আর কি আমি আজকে দিনটা শুরু করেছিলাম। তো জানি না কেন এই মানে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। তো যা হয় মঙ্গলের জন্য হয়, অনেক সময় সবাই এটাই বলে, তো আমিও সেটাই ভাবছি। মানে হয়তো আরও কিছু খারাপ হতে পারতো, কিন্তু ঠাকুরের নাম জপ করেছি বা ঠাকুরের নাম সবসময় স্মরণ করি, সেই কারণে হয়তো একটু অল্পর মধ্যেই আর কি হয়ে গেছে, কিন্তু অনেকটাই আর কি লেগেছে। তো যাই হোক, দেখাবো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো, তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। আর আমি কমেন্ট পোস্টে দিয়েছিলাম, অনেকেরা হয়তো দেখোনি, তো যারা দেখোনি তারা গিয়ে দেখতে পারো কতটা আর কি ও আঘাত পেয়েছে। তো সোফার কাভারটা আজকে চেঞ্জ করেছি, তবে আজকে বেডশিটটা আর চেঞ্জ করবে না, কারণ গতকালকেই আর কি বেডশিটটা পাতা হয়েছে। তো আর দুদিনের মতো আর কি থাকবে, কারণ ওই মানে সাদা কাপড় এমনিতেও ময়লা হয়ে যায় যদিও, তো আর দুদিন আর কি পাতা যাবে। তো সেই কারণে আজকে আর চেঞ্জ করছি না, আজকে শুধুই মানে সোফার কাভারটাই আর কি চেঞ্জ করলাম। আর তারপরে একটু আর কি ভালো করে ঘরটা একটু ঝাড় দিয়ে দেবো, যদিও সকালবেলা তো ঝাড় দেওয়াই হয়, মানে বাসি ঘরটা যখন ঝাড় দিই যতটা সম্ভব হয় ততটা সম্ভব আর কি ঘর থেকে ধুলোটা আমি ছাড়িয়ে নিই, কিন্তু এতটাও আর কি ভালো করে ডিপ ক্লিনিং হয় না, কারণ সবাই ঘুমে থাকে, তখন আর কি কোনার কানা একদম ভালো করে দেওয়া যায় না। আর যখন ফাঁকা থাকে ঘরটা তখন কিন্তু খুব সুন্দর করে ঘরটা ক্লিন করা যায়, একদম খাটের তলা তলায় আর কি ভালো করে ক্লিন করে নিই। আর আমার সামনে ঘরের খাটের তলায় একদম আর কি ফাঁকা কিছুই নেই, তো সেই কারণে একদম ইজি হয়ে যায় যখন আর কি ঘরটা ঝাড় দিয়ে একদম পরিষ্কার করি, একদম ইজি হয়ে যায়। তবে কিন্তু ভিতরের ঘরে তো অনেকটা জিনিস আছে, মাঝে মাঝে ডিপ ক্লিনিং করতে হয়, প্রত্যেকটা জিনিস সরিয়ে তারপরে আর কি পরিষ্কার করতে হয়, কিন্তু ঘর কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে যদি আমরা একটু আর কি কেয়ার করি ঘরটাকে। কারণ অনেকেরই অভ্যেস থাকে চটি পরে বা জুতো পরে আর কি ঝট করে ঘরে ঢুকে যাওয়া, বাইরে নোংরা টুংরা সব কিছু নিয়ে আর কি ঘরে ঢুকা, তো সেটার কারণে শুধু ঘরটা আর কি নোংরা হয় না, প্রত্যেকটা ঘরের জিনিসগুলো আর কি নোংরা হয়। তো সেই কারণেই আর কি আমি সবসময় খালি পায়েই থাকি, বা আমাদের ঘরে যারা আছে আর কি বাইরের চটিটা বাইরেই থাকে, ঘরে যদি চটি পরতে হয় তো ঘরের চটি আলাদা করে আছে, তবে কিন্তু খুব কমই আর কি চটিগুলো পরা হয়, কারণ হচ্ছে ঘরটা তো একদম উডেন ঘর দেখতেই পাচ্ছ, তো সবসময় আর কি দরকারও হয় না, কারণ ঘরটা অনেকটাই আর কি গরম আছে, তো খালি পায়ে হাঁটতে পরে বেশ ভালোও লাগে, আর সবসময় আর কি ঘরটা ক্লিনও থাকে এইভাবে। তো এই দেখো আমি এখন ঘরটাকে ভালো করে মুছে নেব, আর আগে কিন্তু ঘরটাকে পলিশ করতাম, এখন কিন্তু পলিশ একেবারে আর কি ছেড়ে দিয়েছি, কারণ মোম পলিশ করা মানে মানে কি বলবো সেটা আর বলে বোঝাতে পারবো না, এতটা আর কি কষ্ট হয়, কারণ প্রথমে আর কি মোমটাকে গলাতে হয়, তারপরে কেরোসিন দিয়ে ঘরটাকে আর কি ভালো করে মুছতে হয়, তারপরে ওইটা আর কি কাপড় দিয়ে ঘষে ঘষে ওইটাকে স্লিপারি করতে হয়, তো ওইটার জন্য আর কি অনেকটা কষ্ট হয়ে যায়। তো মাঝে আমি কিন্তু অনেক করেছি, তো তারপরে দেখছি কি অনেক খাটনি খাটা হয়, তারপরে ওই হাতে ব্যথা, তারপরে ওই শোল্ডারে ব্যথা হয়ে যায়, অনেকটা আর কি পেন হতো, তো তারপরে ওইটা বাদ দিয়ে এখন ঘরটাকে আমরা কি করেছি বার্নিশ কালার করে দিয়েছি, শুধু এই ঘরটাকেই আমি বার্নিশ কালার করেছি। তবে কিন্তু আমার বার্নিশটা নষ্ট হয়ে গেছে, কারণ ওই ঘরটা যখন আমরা কালার করেছিলাম তখন কিন্তু আর বার্নিশ করা হয়নি, তো সেই কারণে আর কি বার্নিশটা অল্প অল্প নষ্ট হয়ে গেছে। তো ভাবছি আর কি ইদানিং আরেকবার একটু বার্নিশ করে দিলে ভালো হবে, এই ঘরটা যখন কালার করেছি না তখনই আর কি কিন্তু মানে যেটা বার্নিশের যেটা গ্লেজ আছে সেটা কিন্তু নষ্ট হয়ে গেছিলো। তো তারপরে তো আর ফ্লোর পেন্টিংটা হয়নি, তো দেখা যাক, ইচ্ছা আছে আর একবার আর কি একবার যদি বার্নিশটা দিয়ে দিই তাহলে আর কি ফ্লোরটা দেখতে বেশ ভালো লাগবে।
তো আজকে আবারও অনেক দিন পর এই শাড়িটা পরলাম। মানে জানো তো, এই শাড়িটা পরতে না খুব ভালো লাগে, খুব লাইট ওয়েট শাড়িটা। আর আমার এমনিতেও লাইট ওয়েট শাড়ি পরতেই ভালো লাগে, তো আমি আজকে ভাবলাম চলো ঠিক আছে শাড়ি একটু পরি। তো এই শাড়িটা আমি বার করে আজকে পরলাম। আর এ দেখো, আমি আজকে একটু ভালো করে আমার ঠাকুর ঘরটা পরিষ্কার করতে হবে, কারণ আমি প্রায় মানে এক সপ্তাহ পরে আর কি ঠাকুরের আসনটাকে ধরছি। তো আমি যখনই আর কি শ্যাম্পু টেম্পু করে মাথায় তারপরে আর কি ঠাকুরের আসনটা ধরি, তখন আবার আর কি ঠাকুরের আসনটাকে ভালো করে ডিপ ক্লিন করে নিই। তো এখানে আমার ডিপ ক্লিনিং করা হয়ে গেছে, আর আমি এখানে এসে গেছি ঠাকুরের বাসনটাও আর কি ভালো করে মেজে নেব, কারণ এক সপ্তাহ যেহেতু আমার বাসনপত্র আর কি ভালো করে মাজা ঘষা হয়নি। যদিও মেয়ে দিয়েছে পূজা, কিন্তু ও যেহেতু বাচ্চা মানুষ, সব কিছু তো আর একদম ভালো করে মানে তাড়াহুড়া করে দিতে পারে না, কারণ সকালবেলায় স্কুলও থাকে। তো সেই কারণে আর কি আমি যখন ঠাকুর পুজো দিতে যাই এক সপ্তাহখানি পরে, তখন ওই দেখো ভালো করে এখন মেজে নেব। আর ওই বালু ছিল বাইরে, একটু আর কি বালুটা নিয়ে এসে দেখো ভালো করে একদম বাসনটাকে একদম চকচক করে নিয়েছি। আর বাসনপত্র না একদম সুন্দর থাকলে পরে ঠাকুরের আসনটা দেখতেও ভালো লাগে, ঠাকুরের আসনে যখন ভোগটা দেবে তো নিজেরই দেখবে একদম মনে শান্তি থাকে, ভালো লাগে। তো যাই হোক, এক বান্ধবী আমাকে বলেছিল আমার ঠাকুর ঘরটা একটু ভালো করে দেখিয়ে দিতে। তো যদিও আমি আগে অনেকবার আর কি আমার ঠাকুর ঘরটা দেখিয়েছি, যদিও আমার কাছে আলাদা করে ঠাকুর ঘর নেই, আমার দুটো রুম আছে, দুটো রুম থেকে একটা রুমে আমি একটা ছোট একটু জায়গায় আর কি ঠাকুরের আসনটা বসিয়েছি। তো এই দেখো আমার ঠাকুরের আসন, প্রথমে তো শুধু এই যে আসনটা দেখছো ছোট আসন সেটাই আর কি ছিল, তারপরে এই ফ্রেমটা আলাদা করে করা হয়েছে, অল্প অল্প করে করেছি, আস্তে 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 করে এই আর কি লুকসটা এসেছে। প্রথম থেকেই কিন্তু এইভাবে ছিল না, আমি এই আসনটা বসানোর পর শুধু শুধু পর্দাটাই আর কি লাগিয়েছিলাম। তারপরে তো এই যখন এই ঘরটা কালার করা হয়েছে, তখন এই ক্যারাম বোর্ডের মেয়েদে দেখতেই পারছো গণেশ ঠাকুর আমি বসিয়ে পিছন দিকে আর কি লাইটিনিং করে তারপরে এইভাবে আর কি ছোট করে সাজিয়েছি, আলাদা করে ঠাকুর আসন আর কি বানাবার একটা চেষ্টা করেছি। ঠাকুর ঘর যদিও নেই, কিন্তু আমার একটা আশা ছিল যে আমি সুন্দর করে ঠাকুরের জায়গা একটু বানাবো। তো যেখানেই আমি থাকবো যতটা ছোটই হোক ঘর, কিন্তু ঠাকুরের আসনটা যাতে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি সেটাই আর কি আমি সবসময় আশা করি। তো যাই হোক, আমার প্রত্যেকটা যতগুলো আর কি স্ট্যাচু আছে, মানে ঠাকুরের মূর্তি আছে বা এমনিতে একটা স্ট্যাচু যেগুলো আছে সেগুলোতে আর কি আবার কালার করা হচ্ছে, কারণ মাঝখানে দেখিয়েছিলাম যে গোল্ড কালারটা ওই যে পটের কালার করা হয়েছিল, তো কম্বো এসেছিলো দুটো, তো দুটোর মধ্যে একটা কিন্তু ইনট্যাক্ট ছিল, তো সেটা দিয়ে আর কি কিন্তু সবগুলো যতগুলো স্ট্যাচু আছে সেগুলোতে আর কি কালার করা হচ্ছে। তো ঠাকুর পূজা দেওয়া হয়ে গেছে, এবার এসে গেছি সকালের ব্রেকফাস্টটা ঝটপট বানিয়ে নেব, কারণ বর তো ওই বাইরে দেখছো আর কি কালার করছে, ওর কালারটা হয়ে গেলে পরে তারপরে ব্রেকফাস্টটা করে বেরিয়ে যাবে। তো এখানে দেখো আমি আজকে মুগ ডাল দিয়ে আর কি কচুরির যেটা মশলা থাকে সেটাই আর কি বানিয়েছি। তো যদিও আজকে কচুরি করছি না, ওই পরোটা করবো সকালবেলা দিয়ে আগে টিফিনেও, কিন্তু এটাই দিয়েছিলাম। তো অল্প একটু আর কি রয়েছে, সেটাকে আমি আরেকবার একটু মশলা দিয়ে দিয়েছি, মানে একটু ঝাল করেছি, কারণ দিয়ে আগে একটু কম আর কি ঝাল দিয়েছিলাম, টিফিনে বেশি ঝাল করে দিলে পরে এমনিতে ও ঝাল খায় না, আবার টিফিনে মানে খিদার মিদে আর কি খাবে ঝাল, তো সেই কারণে আর কি একটু কম ঝাল দিয়ে বানিয়েছি। আবার বরের তো আবার ঝাল খুব পছন্দ, তো এখানে একটু ঝাল করে করে নিলাম মশলাটাকে আবার। আর এখানে দেখো এখন আমি আটা মেখে নিয়েছি, যদিও কচুরিতে না ওই ময়দা মেখে তারপরে আর কি কচুরি ভরলে পরে বেশ ভালো হয়, তারপরে আর কি তেলে ফেলে দিলে খুব সুন্দর সুন্দর আর কি ফুলে কচুরিগুলো, তা আমি এখন কচুরি করছি না, তো তার জন্য আমি আটা মেখে নিয়েছি। আর আটার ভিতরেই আর কি আটার রুটি মতো করে নিয়েছি, করে আর কি ওই মশলাটা ভরে নিলাম, তারপরে রুটি মতো না করে পরোটা করে নিচ্ছি দেখতেই পাচ্ছ, আর খেতে বেশ ভালো হয়। আমি কিন্তু আরেকবার করেছিলাম, বেশ আর কি মনে পড়ছে না আমার, অনেক বছর আর কি করে আগেই করেছিলাম, তো মাঝখানে আবার এগুলো বাদ দিয়ে দিয়েছি, ভেবেছি মানে ভালো লাগবে না মনে হয়। মাঝে মাঝে না একটু চেঞ্জ করলে পরে ভালোই লাগে, যে কোনো জিনিস আর কি খাওয়া দাওয়া একটু চেঞ্জেস আনলে পরে বেশ ভালো লাগে। তো আমি ইদানিং আর কি যখন কচুরি খাওয়া হয়েছিল এই অনিয়ন কচুরি, তখন ভাবলাম যে এইভাবে তো পরোটা করলেও বেশ ভালো লাগবে। তো প্রত্যেক দিন সকালে একটা হেডেক হয়ে যায়, কারণ আমি কি টিফিনে দেবো কি টিফিন বানাবো, তো সেটার জন্যই আর কি আজকে একটু আলাদা করে টিফিন বানিয়ে দিয়েছি। আর ওই ছাও তারপরে যে স্যান্ডউইচ এগুলো দিয়ে তো এমনিতেও ভালো না, ওইগুলো আর কি খাওয়া দাওয়া এমনিতেই ভালো না, আমি ওটা টিফিনে দিইও না, এই রুটি বা সবজি ওইগুলো আর কি বা পরোটা একটু বানিয়ে দিই, তো সেই কারণে একদম আর একটু বেশি করে সকালবেলা করে নিয়েছিলাম। তো আমাদের জন্য আর কি সকালবেলার ব্রেকফাস্টটা হয়ে গেলো। আর এখানে তো আমি রিফাইন অয়েল দিয়ে ভালো করে আর কি রুটিটাকে বা পরোটাটাকে আর কি ভেজে নিচ্ছি।
আর এটা কিন্তু কচুরি করলে তো বেশ ভালো হতো, কিন্তু আমি কচুরি করলাম না, কারণ সকাল সকাল না বেশি অয়েলি খাওয়াও আর কি উচিত না, আর সকালবেলা খেয়েও যাবে না, হাজবেন্ড আমার না ওই বেশি অয়েলি জিনিস খেয়েও যেতে পছন্দ করে না, আর রুটিও কিন্তু এটা একটাই খেয়ে যাবে। তো যাই হোক, এখানে দেখো আমি করে নিয়েছি গরম গরম আর কি, 3টা মতো হয়ে গেছে, এখন দুটো আর কি ওকে সার্ভ করে নেবো, তারপরে বাকিগুলো আর কি বেলবো। তো এখানে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর এই দেখো কালারটা বেশ আর কি সুন্দর এসেছে, একটু বেশি করে লাল করে ভাজতে হবে, তাহলে আর কি ভালো লাগবে। তো এটার সাথে কিন্তু ইমলির টক বা ওই চাটনি হলে আর কি বেশ ভালো হতো, কিন্তু আমি ওই টমেটো সস দিয়ে আর কি খাওয়া দাওয়া হয়েছে, বেশ ভালোই হয়েছে, এতটাও আর কি খারাপ লাগে না, তবুও আর কি খালি খালিও খাওয়া যাবে, শুধু চা দিয়েও আর কি খাওয়া যাবে, ভালোই লাগে। তো যাই হোক, এখানে আমি যেগুলো সকালবেলার যেটা ব্রেকফাস্টের বাসনপত্র ছিল সেগুলো আর কি এখন মাজবো। তো আমাদের কিন্তু ওই সকালবেলা ব্রেকফাস্টটা যে একটু হেভি করে করেছি ওইটাই আর কি খাওয়া দাওয়া হয়েছে, কারণ দুপুরবেলা না লাঞ্চ আমার কি বলবো আমি রান্না বান্নাও করিনি। যখন ফোনটা এসেছে সত্যি বলবো মানে মনের ভিতরে কেমন একটা তুফানের মতো এসেছে, মানে এত ভয় পাচ্ছিলাম যে কি হয়েছে। যখন ফোন এসেছে তখন তো আমি বুঝতেই পারছি না কতটা আঘাত পেয়েছে, বা একবার ভেবেছি শুধু মানে হাঁটুটাই ছুলেছে, কারণ বাচ্চারা পড়লে সাধারণত ওদের হাঁটুটাই ছুলে, কিন্তু এত বড় একটা দুর্ঘটনা মানে হয়ে গেছে সেটা কিন্তু একবারে আর কি ভাবতে পারিনি। আর দুপুরবেলা রান্না বান্না কিছুতেই আর কি মন লাগেনি আমার, এই দেখো এসেছে, আর প্রত্যেকটা জায়গায় প্লাস্টার দেখে তো আমি অবাক, মানে এত জোরে কীভাবে লাগলো। তো আমি কিন্তু অনেক কেঁদেছি ওকে দেখে ভয়ে আর কি, কিন্তু ও একেবারে আর কি কাঁদেনি, কারণ আমি এমনিতেও নার্ভাস হয়ে যাই, রক্ত রক্ত দেখলে না আমার এমনিতেই নার্ভাসনেস এসে যায়। সারাদিন কিন্তু কারেন্ট ছিল না, আর দেখতেই পারছো এখন রাত হয়ে গেছে, রাতেও আর কি কারেন্ট নেই, সেই কারণে কিছুই আর তোমাদের সাথে এমনিতেও শেয়ার করার তো ইচ্ছেই ছিল না, আমি করিও নি। আর এখানে দেখো আমি একটা কাগজ নিয়ে নিয়েছি, সেটা দিয়ে আর কি ওকে পাখা দিচ্ছি, কারণ ওর ব্যথায় তার মেয়েদের হচ্ছে গরম, মানে সহ্যের বাইরে ছিল। তো যাই হোক, আমি পাখাই ভাবে দিচ্ছি, আর আজকে ব্লগটা এই পর্যন্ত রাখছি, টাটা।